তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন সাধু সন্তরা। রবিবার বিকেলে খরদহের শ্যামসুন্দর ফেরিঘাট থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন মঠ ও মিশন থেকে আসা সাধু সন্ন্যাসীরা জড়ো হয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন। তাদের সঙ্গে মিছিলে পা মেলালে ক্রীড়া সাংস্কৃতিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। প্রতিবাদ মিছিলটি ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়। এরপর পিডি মোড় হয়ে থানা রোড ধরে বিটি রোড হয়ে খরদা পুরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কি বললেন শুনুন। আমাদের সাধু সন্তদের ডাকে যে আজকের আরজি করে নির্যাতিতা, খুন ও ধর্ষণ যারা করেছে তাদের খুবই দ্রুত শাস্তির দাবিতে আমরা বাংলার সাধু সন্তরা আমরা আজকের রাস্তায় নেমেছি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে আমরা এই প্রতিবাদেতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এবং আমরা চাই যে যারা প্রকৃত দোষী, এই যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদেরকে চরমতম কঠোরতম শাস্তির দাবি করছি। আমাদের একটাই দাবি, আমরা রাজনীতি বুঝি না, আমরা রাজপথে নেমেছি তিলোত্তমার অত্যাচারের, ধর্ষিতা এবং হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের উপযুক্ত এবং কঠিনতম শাস্তি আমরা দাবি রাখছি। শুধুমাত্র মহারাজ এবং মহারাজ মাতাজি তারা নয়, আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছে প্রচুর ছাত্র যুব মহিলাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন নৃত্য সংগঠন, ক্যাডে সংগঠন এবং অগুন্তি সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছেন। 91টির আবেদন করেছিল যে এই মিছিল কোনো রাজনৈতিক নয়, আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস।